ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে কথা বলবো কোরআন মাজিদ নিয়ে। কোরআন মাজিদ কি এবং এর গুরুত্ব কেমন? জি, কোরআন মাজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ বার্তাকে বলে কোরআন মাজিদ। এটা আল্লাহ তাআলার কালাম। কোরআন মাজিদ হলো কোরআনের যে সমস্ত আয়াত আছে সেগুলো হলো আল্লাহর কালাম। জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা অবতরণ করেছেন সেটার নামই হলো কোরআন। এই কোরআন মাজিদের বিশেষ বৈশিষ্ট্য ফজিলত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা লাভ করে, কোরআন তেলাওয়াত করে, সে সম্মানিত ফেরেশতাগণের সাথে কিয়ামতের দিন অবস্থান করবেন বা থাকবে। যে ব্যক্তি কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, শিক্ষা অর্জন করে, সেই ব্যক্তি ফেরেশতাগণের সাথে কিয়ামতের দিন থাকবে, নেককার লিপিকার ফেরেশতাগণের সাথে থাকবেন কিয়ামতের দিন। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে খুব কষ্ট হয়, মানে কেবল শিখতেছে, কোরআন তেলাওয়াত করা তার জন্য খুব কষ্টকর হয়, মানে আটকে আটকে পড়ে, একটু ধীরে ধীরে পড়ে, তাহলে তার জন্য রয়েছে ডবল নেকি, তার জন্য ডবল সওয়াব রয়েছে। এই কোরআন মাজিদ আমরা এর আগে আলোচনা করেছি যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে। এই কোরআন এমন একটি জিনিস, এমন একটি গ্রন্থ যা সবার উপরে স্থান। এই কোরআনের মাধ্যমেই অনেক জাতি সম্মানিত হয়েছে। আবার এই কোরআনকে আঁকড়ে ধরা না ধরার কারণে বা কোরআন শিক্ষা অর্জন না করার কারণে অনেকে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সে ঘৃণিত হয়েছে, সে অনেক বিপদে পতিত হয়েছে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ এই কিতাবের মাধ্যমে, কিতাবের বদৌলতে অনেক জাতিকে মর্যাদা সম্পন্ন করেছেন, মর্যাদায় সমুন্নত করেছেন। আবার এই কোরআনের বদৌলতে বা কোরআনের কোরআনকে আঁকড়ে ধরা না ধরার কারণে তারা কি হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং অন্যদেরকে কি মর্যাদাহীন করেছেন। তাহলে এই কোরআন অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব যা প্রত্যেক মুসলিমের জীবনে শিক্ষা অর্জন করা ফরজ। কোরআনের অনুবাদ আপনি শিখতে পারেন আর না পারেন, অন্তত কোরআন শিখাটা কি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে এলমি দিন দিন অর্জন করা, প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ। তার মধ্যে কোরআন কোরআন মাজিদ অন্যতম। কোরআন মাজিদ শিক্ষা অর্জন করা ওটা কি আমাদের জন্য ফরজ, কিন্তু আমরা এটা গুরুত্ব দিচ্ছি না বা গুরুত্ব বুঝি না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে যে ব্যক্তি কোরআন পড়তে জানে, কোরআন সুন্দর করে পড়তে জানে, তার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে বলা হবে, ইকরা ওয়ারা ওয়ার তাকি ওয়ারাত্তিল, যে তুমি কোরআন পাঠ করো এবং সুউচ্চ আরোহণ করো, তুমি কোরআন পড়ো আর উপরের দিকে তোমার তুমি উঠতে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে কোরআন ধীরে ধীরে সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো, সেভাবে তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো জান্নাতের। নিশ্চয় তোমার আবাস স্থান, তোমার পাঠিত সর্বশেষ আয়াত স্থলে অর্থাৎ সুউচ্চ চড়াই, মানে তোমার স্থান হলো সবার উপরে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে কোরআনের কি মর্যাদা। যে ব্যক্তি কোরআন পড়তে জানে, যে ব্যক্তি কোরআন পড়ে, সে ব্যক্তির মর্যাদা হলো কোরআন সে তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠতে থাকবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল আরো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব কিছু লোক আছে, আল্লাহ তাআলার নিজস্ব বিশেষ কিছু লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল্লাহ তাআলার
বিশেষ কিছু লোক আছে মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে নিয়েছেন। তো সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসুল, এই বিশেষ লোক কারা, আল্লাহ নির্দিষ্ট খাস লোক আর এরা কারা? তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলো আহলুল কোরআন, তথা কোরআনের ধারক বাহক। কোরআন যারা পড়ে, কোরআনে যারা আমল করে, এরাই হলো আল্লাহর বিশেষ লোক। তাহলে আবারও বলছি যে আল্লাহর বিশেষ লোক কারা, যারা কোরআনের ধারক বাহক, তারা হলো আল্লাহ তাআলার কি বিশেষ লোক। এই কোরআনের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, আমরা অনেক সময় অনেকে বলি যে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারি না তার গুণাগার হব, এই জন্য কোরআন পড়ি না। না, এই কথাটা ভুল কথা। কোরআন আপনি চেষ্টা করেন, আলিফ বা থেকে শুরু করেন, একটু কষ্ট হচ্ছে, টান টুন অক্ষর উচ্চারণ এটা আপনার শুদ্ধ হচ্ছে না, তারপরও সমস্যা নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখতে গিয়ে তার কষ্ট হয়, ওহুয়া আলাইহে আশাকুন, ওহুয়া আলাইহে শাকুন, তার এই কোরআন শিখতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, লাহু আজরান, তাহলে তার জন্য ডবল নাকি। মানে কোরআন শিখতে গিয়ে কষ্ট যদি হচ্ছে, তাহলে কষ্ট হওয়ার কারণে তার কি ডবল নাকি। তাহলে চিন্তা করেন যে কোরআন ভুল হলেও পড়ার চেষ্টা করতে হবে, শুদ্ধ করার চেষ্টা হবে। যদি শিখতে শিখতে গিয়ে যদি আপনার ভুল হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, তাহলে আপনার জন্য কি ডবল নাকি। এই জন্য আল্লাহ রাসুল আরো বলছেন যে আজরাক আলা কদরে নাসিবিক নাসাবিক, তোমার কষ্ট ক্লেশ অনুযায়ী তোমার সওয়াব রয়েছে। মানে যেমন কষ্ট করবে তেমন তোমার সওয়াব রয়েছে। আপনি যেমন দুনিয়াবী কাজেও যদি দেখা যাচ্ছে যেমন আপনি কর্ম করবেন তেমন আপনি ফল পাবেন, যেমন আপনি কাজ করবেন তেমন আপনি কি বেতন পাবেন। তো অনুরূপ এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আছে, অনেক। বলতে কি, যেমন বলা হয়েছে যে কোরআনের কোনো ব্যক্তি যদি একটা হরফ পড়ে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি একটা কোরআনের একটা হরফ অক্ষর পড়বে তার জন্য একটা নেকি আছে, আর ওই একটা নেকি 10 গুণে বাড়িয়ে দেওয়া হবে। মানে একটা ওই একটা নেকিকে, তার মানে বোঝা যাচ্ছে যে একটা হরফ পড়লে 10 নেকি, কোরআনে কে একটা হরফ পড়লে 10 নেকি। হ্যাঁ, তো 10 নেকি যেমন আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম যেটা আলিফ লাম মিম, তিনটা অক্ষর আছে একসাথে, এই তিনটা কিন্তু তিনটা একসাথে না, তিনটে কিন্তু আলাদা 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 হরফ। মানে আলিফে হলো 10 নেকি, লামে হলো 10 নেকি, মিমে হলো 10 নেকি, তার মানে তিনটা হরফ পড়লে 30 নেকি হয়ে যাচ্ছে একটা পরে। তাহলে এভাবে দেখেন কোরআনে কত অক্ষর আছে, কত হরফ আছে, প্রত্যেকটা হরফে আপনার জন্য 10 নেকি আছে। তাহলে আলহামদুলিল্লাহ, এত বড় একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য, আমার জন্য, যারা আমরা কোরআন পড়তে জানি না পারি না, এখনই সুযোগ আপনার জন্য। কোরআন না পড়ে মৃত্যুবরণ করিয়েন না, কোরআন না শিখে মৃত্যুবরণ করিয়েন না, কোরআন শিখেন, কোরআন পড়েন, নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করেন। এই যে রমজান মাস, ফজিলতের মাস, কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস আমরা পার করে দিচ্ছি অবহেলা করে, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে, এটা একেবারে উচিত হবে না। আপনি কামাই করেন, সেই সাথে যখনই সুযোগ পাবেন কোরআনটা হাতে নেন, দৈনিক 1 পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করেন। তো এভাবে আল্লাহ রাসুল বলছেন যে একটা হরফে 10 নেকি, এভাবে অনেক অক্ষর আছে, অনেক হরফ আছে, তাহলে কত নেকি আমাদের হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, সেই ব্যক্তিকে একটা উজাড় ঘরের সাথে তুলনা করা হয়েছে, যে ঘরে কোনো বসবাস নাই। যেমন জঙ্গলে যদি একটা ঘর, অথবা জঙ্গলে বা এমন এক জায়গাতে একটা ঘর, উজাড় ঘর, যেখানে কোনো বসবাস নাই, সেখানে জিন ভূত, সেখানে শয়তান বাস করে, সেখানে মানে জঙ্গল জঙ্গলে মানে মরিচিকা ধরে গেছে, মাকড়সার জাল পড়েছে, সেখানে মানে মানুষ যায় নাই, এরকম একটা ঘরের সাথে তুলনা করা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সেই ব্যক্তিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারাব, নিশ্চয় যার পেটে কোরআনের কোনো অংশ নাই, যার পেটে কোরআনের কোনো অংশ নেই, সেই যেন বিরান ঘরের মতো, অর্থাৎ যে ঘরে বসবাস অযোগ্য, এমন একটা ঘর পড়ে আছে সেখানে কেউ বসবাস করে না, সেই ঘরের সাথে তুলনা করা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, যে ব্যক্তির ভিতরে কোরআন নাই। তাহলে আমাদের অবশ্যই উচিত হবে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। এই কোরআনই আপনাকে মর্যাদা সম্মানিত করবে, এই কোরআনই আপনাকে মর্যাদা দিবে, এই কোরআনই আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কি, কোরআন। কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে, একটা কোরআন, একটা হলো কি, রোজা। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই ব্যক্তিকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম,
তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, সে আমাকে তেলাওয়াত করেছে, পড়েছে, আমি তার জন্য সুপারিশ করছি, তাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ কবুল করবেন এবং তাকে জান্নাতে দিবেন। এই কোরআনের মর্যাদা সম্পর্কে আরো বলছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, সেই ব্যক্তি উত্তম ব্যক্তি, সবার চাইতে সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তি শিক্ষা কোরআন শিক্ষা করে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়। তাহলে আপনি যদি কোরআন শিখেন আর এই কোরআন শিক্ষাটা যখন আপনার ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন, ছোট বাচ্চাদের কোরআন দিবেন, শিখাবেন বাড়িতে, তখন আপনি হলেন সর্বোত্তম ব্যক্তি। তো কত একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য। তো আমরা যারা প্রবাসে আছি, এই কাজের সাথে সাথে আমরা চেষ্টা করব কোরআনটা শিখে নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কিয়াম, সলাত, রোজা, এই কোরআন তেলাওয়াত যেন কবুল করেন, আমিন। তো এই হলো কোরআনের মোটামুটি সম্পর্কে আলোচনা। আমরা অবশ্যই চেষ্টা করব কোরআনটা শিখে নেওয়া, যারা আমরা কোরআন শিখতে পারিনি, কোরআন শিখিনি, আমরা চেষ্টা করব কোরআনটা শিখে নেওয়া, যেভাবে হোক, যার কাছে হোক, যে মূল্যে হোক, আপনি কোরআনটা শেখার চেষ্টা করেন। আপনার এই কোরআনটা যাবে কবরের সাথে, আপনার সাথে আপনার এই কবর, কবরে কিয়ামতের দিন এই কোরআনই আপনার জন্য সুপারিশ করবে। তাই আমরা আসুন, আমরা এই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।